মানুষ চাঁদে পা রেখেছিল 1970 সালে। মঙ্গল ছিল পরবর্তী স্বপ্ন। কিন্তু যেদিন আমি প্রথম শুনলাম টাইটানের কথা, আমি জানতাম সেটি আমার পরবর্তী ভবিষ্যৎ, সেটি আমার সব কিছু। এটা কোনো কল্পবিজ্ঞানের সিনেমা নয়, এটা বাস্তব। সৌরজগতের সবচেয়ে রহস্যময় চাঁদ টাইটান, আর আমি শুভ সেই দলে আছি যারা এই রহস্য দরজা প্রথমবার খুলতে চলেছে। যাই হোক, চলেন আজকে আমি এই টাইটানে প্রথম পা রাখছি। সবার আশীর্বাদ একান্তই কাম্য আমার। আরে শুভ, অক্সিজেন লেভেল ঠিক আছে? আর সারফেস প্রেশারটা ঠিক আছে? মেন্টেন আছে সমস্ত কিছু? ঠিক আছে। আচ্ছা শুভ, তুমি প্রস্তুত তো আমার জন্য? ইয়েস স্যার, আমি তো জন্ম থেকে প্রস্তুত। বর্তমানে টাইটানের তাপমাত্রা -179 ডিগ্রি। আলো এতটাই কম যেন চিরকালই সন্ধ্যা লেগে আছে এখানে। বরফ আছে কিন্তু সেটি জল নয়, এবং নদী আছে কিন্তু সেটি পানির নয়। যাই হোক, চলেন। এটা কি ছিল? এ সিগন্যাল নট এ ন্যাচারালস মানে কি? কেউ এখানে আমাদের আগে এসেছে? এটা কি সম্ভব? যাত্রাটা শুরু হয়েছিল পৃথিবী থেকে ঠিক 7 বছর আগে। প্রমেথিয়াস T1 মানব ইতিহাসের সবচেয়ে সাহসী মিশন। এখানে আমাদের লক্ষ্য ছিল সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম চাঁদ টাইটান। আগে আমরা টাইটানের ব্যাপারে কিছু ইনফরমেশন জেনে নিই। টাইটানকে সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন ক্রিস্টিয়ান হাইগ্রেন, একজন ডাচ জ্যোতিষবিজ্ঞানী। 25 মার্চ 1655 সালে তিনি এটা আবিষ্কার করেছিলেন। তিনি একটি নিজ হাতে তৈরি করেছেন টেলিস্কোপ, এবং সেটি ব্যবহার করে তিনি এটা খুঁজে পান। এরপর আসে কার্ল সাগান, ছিলেন প্রথম বিজ্ঞানীদের মধ্যে একজন যিনি ধারণা দেয় যে টাইটানে জীবন ধারণের সমস্ত উপাদান হলেও হতে পারে, অর্থাৎ টাইটানে মানুষ বসবাসকারীর মতন ইনগ্রিডিয়েন্টস হতে পারে। এরপর রবার্ট চিন এবং কেসি হ্যান্ডারসনের মতন অনেক গবেষক প্রস্তাব দেন যে টাইটানের ঘন বায়ুমণ্ডল এবং হাইড্রোকার্বন লেক জীবন ধারণের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। এরপরে আসছি প্রথম মহাকাশযান, যা শনি গ্রহ এবং তার উপগ্রহ সমূহের কাছ দিয়ে যায়। পায়োনিয়ার 11 প্রথম মহাকাশযান যেটি শনি গ্রহ এবং তার উপগ্রহ সমূহের কাছ দিয়ে যায়, তবে এটা টাইটানকে ভালো করে পর্যবেক্ষণ করেনি। এই ঘটনাটা ঘটেছিল 1979-এ। যাই হোক, তারপর আসে ভয়েজার 1 1980 সাল, এবং প্রথম ভয়েজার 1 প্রমাণ করে যে টাইটানের বায়ুমণ্ডল আছে এবং সেটি মূলত নাইট্রোজেন এবং মিথেন গ্যাসে গঠিত। এবার আসি টাইটানকে বিজ্ঞানীরা কেন এত গুরুত্ব দিচ্ছে, এবং এই টাইটানের পিছনে বিজ্ঞানীরা কেন এত বছর ধরে পর্যবেক্ষণ করছে। টাইটান হচ্ছে এমন একটা চাঁদ যার ঘন বায়ুমণ্ডল রয়েছে। এর পৃষ্ঠে রয়েছে তরল হাইড্রোকার্বনের নদী, এবং লেকও আছে এবং সমুদ্রও আছে। এখানকার পরিস্থিতি আদি পৃথিবীর মতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয় তখন মোটামুটি এই টাইটানের মতনই ছিল, যার কারণে এখানে জীবন গঠনের সম্ভাবনা অনেক বিজ্ঞানী বিশ্লেষণ করে যাচ্ছে। যাই হোক, আমরা এখন আবার মূল স্টোরিতে ফিরে আসি। আমরা এমন একটা স্টোরি দেখছি যেখানে শুভ নামক একটি চরিত্র সে প্রথম টাইটানে পা রাখতে চলেছে তার সমস্ত ক্রু মেম্বারকে নিয়ে। যাই হোক, চলেন এখন দেখি তার সঙ্গে কী হতে চলেছে, তার জীবনে কি ঘটতে চলেছে। চলেন আমরা এখন বর্তমান সময় থেকে সেই সময়টাতে ফেরত যাচ্ছি পৃথিবীতে, যখন শুভ তার টিমদের নিয়ে এই যাত্রাটা শুরু করেছিল। হ্যাঁ, আজ থেকে প্রায় 7 বছর আগে। আমরা এখন ব্যাকে যাচ্ছি প্রায় 7 বছর আগে। পৃথিবীতে এখন প্রায় 2050 সাল। এখন পৃথিবীর যথেষ্ট মানুষেরা যথেষ্ট উন্নত, তারা টেকনোলজিতে এতটাই উন্নত হয়ে গেছে যে তারা নিজের বসবাসকারী স্থানটাকেই নষ্ট করে চলেছে। তারা গাছ কেটে চলেছে এবং বায়ু দূষণ করে চলেছে। তারা সমস্ত পৃথিবীকে এখন প্রায় দূষণ করে চলেছে। সেই জন্য আমাদের এখন অন্য একটা গ্রহ কিংবা অন্য একটা বাসস্থান খোঁজা খুবই জরুরি হয়ে পড়েছে। সেই জন্য আজকে বর্তমান পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা একত্রে মিলে বিভিন্ন মিশন কমপ্লিট করছে। হ্যাঁ, সে অনেকগুলো মিশনের মধ্যেই একটি মিশন ছিল এই শুভ ক্রু মেম্বারদের সঙ্গে। হ্যাঁ, এই মিশনটি শুভ হ্যান্ডেল করছে। সেই জন্য শুভ এই মিশনটি শুরু করলো 2050 সাল থেকে। দেখা যাক, এখন টাইটানের ওপর এই যাত্রা করছে শুভ তার টিম মেম্বারদের নিয়ে, এখন যাত্রাটা সফল হয় কিনা, সে কি দেখতে পায় সে টাইটানের ওপর গিয়ে। চলেন ভিডিও সঙ্গে থাকেন আপনারা, আমি নিশ্চয় আলোচনা করছি। 6 বছর কীপ্তিকায় ঘুম, হাইবারনেশন সেই সময়টা যেন এক মুহূর্তেই কেটে গেল। হাইবারনেশনের 6টি বছর যেন কয়েক সেকেন্ডই পার হয়ে গেল। বৃহস্পতি আমাদের পথরক্ষক, তার বিশাল মাধ্যাকর্ষণ শক্তি আমাদেরকে সঠিক গতিপথে নিয়ে যায়, তবে আবার মাঝে মাঝে বিপদের কারণও হয়ে দাঁড়াচ্ছে। আমি জানতাম এটা হবে কঠিন, কিন্তু এতটা যে নিঃসঙ্গ, এতটা যে অচেনা লাগবে এই টাইটান আমি কখনো বুঝতে পারিনি। আমি টাইটানের মাটিতে পা রাখলাম, তবে মাটি বলা চলে না, বরং বরফ আর হাইড্রোকার্বন মিথেন।
হাইড্রোজেনের একটি সংমিশ্রণ বলা চলে এটিকে। টাইটানের তাপমাত্রা -179°C। সূর্যের আলো এতটাই দুর্বল যে সূর্য উঠেও যেন ওঠে না। আমাদের প্রথম কাজ ছিল একটা বায়োস্ফিয়ার তৈরি করা, যেখানে আমরা নিঃশ্বাস নিতে পারি, গাছ জন্মাতে পারে, খাদ্য উৎপন্ন করতে পারি। আমরা শুরু করলাম আমাদের নতুন জীবনযাপনের ছন্দ। প্রত্যেকটা দিন একটা পরীক্ষা, গাছ জন্মালো, অক্সিজেন তৈরি হলো, পানীয় জল খাওয়ার জন্য উপযোগী করে তোলা হলো, এবং সবথেকে যেটা কঠিনতম ব্যাপার ছিল সেটা হলো পৃথিবীর সঙ্গে যোগাযোগ ঠিক রাখা। কিন্তু প্রথম দিন পাওয়া সে সংকেতটির উৎস আমরা খুঁজে পাইনি। আমরা সেটাকে খোঁজার জন্য প্রতিনিয়তই চেষ্টা করে চলেছি। প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডটি আমাদের কাছে সেটিই বিস্ময় হয়ে দাঁড়াচ্ছে। আমাদের সামনে সেটাই বড় চ্যালেঞ্জ যে যে সংকেতটি আমরা পেয়েছিলাম সেটা কোনো প্রাকৃতিক সংকেত ছিল না, সেটা মানুষের দ্বারা তৈরি ছিল। সেজন্যই আমাদের মনে আগ্রহটা ছিল আরও বেশি। আমরা আজ নয়তো কাল সেই সংকেতটির উৎস উদ্ঘাটন করেই ছাড়ব। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে এখানে বসবাস করতে শুরু করি। কিছুদিন পরে হয়তো আমরা সেই সংকেতটির উৎস খুঁজে পেয়ে যাব। স্যার, আপনি কি এটা শুনেছেন? তবে এটা তো কোনো প্রাকৃতিক সিগন্যাল না, এর প্যাটার্ন আছে, আবার মডুলেশন দিচ্ছে আছে। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আমরা টাইটানে একদমই একা নই, কারণ প্রথম দিনে পাওয়া সিগন্যাল আর আজকের দিনে পাওয়া সিগন্যাল প্রায় অনেকটাই মিল আছে, এবং দুটো সিগন্যালই প্রায় কোনো প্রাকৃতিক উৎস থেকে আসেনি, এই দুটোই মানুষ সৃষ্টি করা। যাই হোক, এখন দেখি সামনে কি হয়। আমি জানতাম না আমার সামনে কি আছে, কি হতে চলেছে আমার সঙ্গে, তবে মনে অনেকটা সাহস জোগাড় করে আমি চললাম। সমস্ত ক্রু মেম্বারদের আমি পিছনে রাখলাম, কারণ সেখানে যে কি অপেক্ষা করছে আমার জন্য সেটা আমি নিজেও জানি না। সেজন্য আমার যান যাই যাবে, তবে সমস্ত লোকের আমি যান কোনো সময় বিপদ আমাদের ফেলতে পারবো না। মনে অনেকটা আনন্দ হচ্ছিল আমার, একটু ভয়ও হচ্ছিল, আবার একটু আনন্দ হচ্ছিল, কারণ ইতিহাসের প্রথম এখন এমন একটা সময় এসে দাঁড়াবে যেখানে একটা মানুষ এবং একটা এলিয়ান সামনাসামনি দেখা করতে পারে। হয়তো সে আমাকে মারতেও পারে, কিংবা সে আমার থেকে টেকনোলজিতে অনেকটা উন্নত কম হতেও পারে, কিন্তু কী হবে আমি জানি না। আমি চললাম সেই রহস্যকে উন্মোচন করতে, জানি না আমার সাথে কী হতে চলেছে। শুভ যখন সেই রহস্যময় সিগন্যালটির কাছে পৌঁছায়, সেই জায়গাটিতে পৌঁছায়, তখন তার ক্রু মেম্বাররাও পিছন পিছন চলে আসে, এবং শুভ অবশেষে মেম্বারদের দেখতে পায় এবং তাদের বলে, কী ব্যাপার, আপনারাও চলে আসলেন? এখানে কী হতে পারে সেটা জানি না আমি, আপনারা কেন আসলেন এখানে? বিজ্ঞানীরা বলছে, চলে আসলাম, তোমার সাথে যা হবে আমাদের সাথেও সেটাই হবে। যাই হোক, দেখা যাক কী হতে চলেছে। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পরে তারা একটা বস্তু দেখতে পায়, তারা একটা ধাতব বস্তু খুঁজে পায়। তারপর শুভ সেই বস্তুটাকে সে বিজ্ঞানীদের দেখায় এবং শুভ বলে, এটা প্রাকৃতিক না, এটা কেউ বানিয়েছে। তবে প্রশ্নটা হচ্ছে, কে বানিয়েছে? সেল্টারের মধ্যে শুভ ভালো করে সেই ধাতব বস্তুটাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে সে বুঝতে পারে, এটা হয়তো কোনো প্রাকৃতিক প্রাচীন কোনো সভ্যতার ছায়া হতে পারে, কিংবা আমাদের এই টাইম লাইনের কোনো কিছুর পরিবর্তনের ফলে এটা আসতে পারে। যখন বৈজ্ঞানিকরা তার মেশিনের ভিতর সে বস্তুটাকে রেখে পরীক্ষা নিরীক্ষা করছিল, তখনই একটা বৈজ্ঞানিক সে বস্তুর উপর অজান্তে হাত রেখে দেয়, এবং হাত রাখার ফলে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। শুভ দেখতে পাই সে বস্তুর থেকে একটা অজাগতিক শক্তি আসছে, একটা অজাগতিক শব্দ বেরোচ্ছে। অবশেষে সে বস্তু থেকে একটা আলো বেরিয়ে আসে এবং কম্পিউটারে লেখা ওঠে, এই বস্তুটি কোন সময় ল্যাপের দ্বারা তৈরি হওয়া একটা বস্তু, যেখানে কম্পিউটারে ভেসে উঠছে কিছু ডিএনএ, মানুষের ডিএনএ এর ব্যাপারে সমস্ত ইনফরমেশন সে কম্পিউটারে ভেসে আসছে, এবং পৃথিবীর একটি ছবি, পৃথিবীতে মানুষ টেকনোলজিতে কীভাবে আবিষ্কার করলো, বড় বড় ধাপ পার করলো, সে সমস্ত বিষয়ের কিছু ইনফরমেশন সে কম্পিউটারে আস্তে আস্তে উঠে আসছে। শুভ তখন ভাবছে, এগুলো কি এই বস্তুর জন্য কম্পিউটারে এই সমস্ত কিছু আসছে? এগুলো কি এর দ্বারা এগুলো সিগন্যাল পাচ্ছে কম্পিউটারে? যাই হোক, শুভ একটু কম্পিউটার অ্যানালাইজ করে দেখলো যে সেটা কম্পিউটারে কোনো এরর হতে পারে না, এটা সে বস্তুর থেকেই আসছে। ইয়েস, শুভ সমস্ত ঘটনা অ্যানালাইজ করে, সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে মানুষ, পৃথিবীর মানুষ ভবিষ্যতে এতটাই উন্নত হয়ে পড়েছে যে তারা কোনোভাবে টাইম ট্রাভেল করতে পেরেছে, বা তারা এই সমস্ত গ্যালাক্সির স্টারদের ওপর এখন তাদের রাজ, এবং তারা পার্শ্ববর্তী অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতেও তারা ভ্রমণ করতে পারছে। অর্থাৎ তারা এখন প্রায় টাইপ 2 সিভিলাইজেশন পৌঁছে গেছে, টাইপ 2 থেকে টাইপ 3 এখন তারা পা দিচ্ছে, ফলে তারা এই সমস্ত সৌরজগতের এই সমস্ত ছোটোখাটো একটা চাঁদের উপর থাকা তাদের কাছে কোনো অস্বাভাবিক কিছু না। সেই জন্য পৃথিবীর মানুষ হয়তো
টাইপ থ্রি সিভিলাইজেশন হয়ে উঠেছে। সেই জন্য তারা এতটাই উন্নত হয়ে গেছে ভবিষ্যতে যে তারা পাস্টে এবং তারা ফিউচারে টাইম টেবিল করতে পারছে। তারা অন্য একটা গ্যালাক্সিতে যেতে পারছে। তারা সমস্ত লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির কন্ট্রোল নিয়ে নিয়েছে এবং হয়তো তারা ওয়ার্ম হোলও আবিষ্কার করে নিয়েছে। এই জন্য এই সমস্ত কিছু এতটা ইনফরমেশনস সেই কম্পিউটারে একাকাই ভেসে আসছে। শুভ অবশেষে বুঝতে পারে যে মানুষেরই কোনো একটা রূপ, কোনো একটা টাইম ল্যাপে মানুষ এতটাই আগিয়ে গেছে, কোনো একটা টাইম ল্যাপে মানুষ এখন ভগবানের সমান হয়ে উঠেছে। এই ঘটনা আজ মাসখানেক হয়ে গেল। শুভ যে কারণের জন্য টাইটানে এসেছিল সে কারণটা তার সাকসেসফুল হয়ে গেছে। ইয়েস, টাইটানে সে খুঁজে পেয়েছে কিছু মাইক্রো লেভেলের জীবাণু। হ্যাঁ, সেটাই ছিল মানুষের চোখে বর্তমানে এলিয়ান। কারণ আমাদের পৃথিবীর বাইরে যা কিছু খুঁজে পাবো সেটাই আমাদের এলিয়ানের দরজা দেবে। এবং শুভ আজকে বড়ই খুশি, কারণ টাইটানে খুঁজে পাওয়া এলিয়ানের সঙ্গে সঙ্গে সে ভবিষ্যতের প্রজন্ম অর্থাৎ মানুষের প্রজন্মকেও সে দেখতে পেয়েছে। সে আজকে তার সঙ্গে কথা বলেছে এবং তাদের বার্তা শেয়ার করেছে শুভর কাছে। সে ভবিষ্যতের মানুষেরা আজ পাই মানুষেরা টাইপ ওয়ান সিভিলাইজেশন হতে পারেনি, কিন্তু শুভ জানত মানুষের একদিন টাইপ থ্রি সিভিলাইজেশন ঠিকই হতে পারবে। কারণ টাইপ থ্রি সিভিলাইজেশন হওয়ার পরে শুভর কাছে সে বার্তা তাদের হয়তো বংশধর কেউ একজন দিয়ে গেছে। শুভ আজকে বড় আনন্দিত, কারণ তার ভবিষ্যতের কোন একটা প্রজন্ম হয় তাকে এই বার্তাটা দিয়েছিল, বা হয় 2000-3000 বছর ভবিষ্যতের একজন মানুষ। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে এই আশ্চর্যের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ। সবাই এই আশ্চর্যের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও।